এই দেখুন মিথিলা রহমানের আসল চেহারা, জুম করে দেখা দিলাম, জুম আউট করে দেখা দিলাম। ওকে আমরা ডাস্টবিনে পুরো বেশি। আসসালামু আলাইকুম, দিস ইজ মি মিথিলা রহমান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। সো গাইজ, আজকের ব্লগটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা সবাই মিলে ইফতার করতে আছি, মানে আজকের ব্লগটি হচ্ছে ফ্যামিলি ইফতার পার্টি। তো আমরা এখান থেকে, আমি রিয়াসিন যাবো, আর ওইখান থেকে আম্মু আব্বু দেন, আমার দুইটা ভাই বোন আছে, তারাও চলে আসবে। তো আমি আগের দিন একটা রেস্টুরেন্ট বুকিং করে ফেলছি, আর ইয়াসিন বসে আসেন যাবে না, ওর একটা কাজ আছে, কোনো সমস্যা নেই। ইয়াসিন না গেলে কি হয়েছে, ইয়াসিনের ফটো তো আমার সাথে যাবে, তাই না বলো? বাটপারি করো না, আমিও যাব। তুমি বলছো যাবে না, তুমি নাকি কোন কাজে যাবা? সো যাও, আই ডোন্ট, তাহলে আমি ওই যে যাই ওইখানে যাই। কোনখানে? ওইখানে। কোনখানে? ওই যে ওইখানে। কোনখানে? হ্যাঁ, কোনখানে? ওই যে ইয়া ওই রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে আমার সাথে যাওয়া। তুমি তুমি কার সাথে যেতে চাইতেছো? আমার একমাত্র যে আমি তোমাকে নিব না, চলো তাড়াতাড়ি। দেখুন গাইস, কীভাবে এই মেয়েটা আমাকে দিনে রাতে এরকম বিরক্ত করে। আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন, সবাই হচ্ছে যে কমেন্ট করে জানাবেন আমার কি নতুন ইউটিউব চ্যানেল খোলা উচিত কি না। আমি মনে করি গাইস, ইউটিউব চ্যানেল খোলা কোনো দরকারই নেই। আমি বলি, শোনো, আমি বলি, তোমাকে অনেক, আমার থেকে বেশি মানুষ তোমাকে ভালোবাসে, সেটার প্রমাণ তোমার ইউটিউব চ্যানেল, তাই না? কারণ তোমার ইউটিউব চ্যানেলে তুমি হচ্ছে 12 ঘন্টা 1 লাখ করছো, যেটা আমার কখনোই হয়নি। তার মানে বুঝছো কি, তোমাকে জানি কয়দিন হয়েছিল 1 লাখ? আমার 12 দিন নাকি কত দিনের জন্য হয়েছিল ভাই? অনেক মানে মিথিলার অনেক দিন পর তারপরে হচ্ছে 1 লাখ হয়েছে। সো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার কি ইউটিউব চ্যানেল খোলা উচিত কি না, আমার মতে আমার উচিত না, কারণ হচ্ছে ইউটিউবিং আর আমাকে দেওয়া সম্ভব না। আর গাইস, যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা সবাই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা মিথিলা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাতেই সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখেন, রোজাদার ব্যক্তিরা এভাবে নাচানাচি করে। আমি তোমার কথা, আমি আমি বলি, আমি গানে নাচি না গাইস, আমি তোমার কথা, তোমার আঙ্গুলের তলে তলে নাচি। আচ্ছা, তাহলে গাইস আপনারা বুঝতেই পারতেছেন যে মিথিলা আমার কথায় নাচে, কিন্তু ওর কথায় আমি নাচি না। যেমন আমি আছি, আমি জানি গাইস, আমি এখন টুকুর টুকুর করে নামছি, কারণ ধরতে পারি না, ক্যামেরা ধরতে পারছি না আমি। গাইস দেখুন, আমার নতুন ক্যামেরাম্যান ওম্যান, সরি ওম্যান, দেখুন আকাশের উপরে ক্যামেরাটা উঠায় দেয় সে। এই লিফট আছে, কে আইস আমাদের বাসায়? আমাদের বাসায় কি আসলো? নায়ক সালমান খান। কে রে, আমার বাসায় কি করো? কে রে, জিতেও কি দিতে পারে না। আচ্ছা, আমাদের বাসায় করে ইনভাইট দিছো? আমি ইনভাইট দিলাম, বসে নিচে দাঁড়াইতে। তুই আসলি কেন? কি একটা কোইনসিডেন্ট, মানে তুমি আমার ফাদার কোন জায়গায় যাইতাছিলা না? বাবা রে, কি নাটকটা করতেছে, মানে জানি না, জানি না কই যাবো, কি খাবো, নাটকটা করতে কোথাও যাইতাছি? আমরা তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। ওরে বাবা, ইয়াসিনের জন্য আরেকটা মেয়ে দেখতে যাচ্ছি ভাই। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, শেষমেশ তোমার এই আপুরটা বিদায় হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমাদের বাসা থেকে আসছে এটা। থ্যাংক ইউ বললা কেন? আমি যেখানে যাবো সে আমার সাথে যাবে, হবে না। এখন গাড়িতে আসি, কথা বোঝা যাচ্ছে না, ওইখানে গিয়ে তারপর আমরা কথা বলবো। ফাইনালি আমরা চলে আসছি এখানে, আর রাস্তায় গাইস অনেক বেশি পরিমাণ জ্যাম ছিল, তোমরা এখান থেকে দেখতে পারবে। এই দেখো
যে নিচে দেখা যাচ্ছে কিনা যাই না, দেখো রাস্তায় কত পরিমাণ বেশি জ্যাম। আর এখানে মিথিলা রহমান আছে যে কিনা বাসার থেকে আসার সময় একটা মানে জানি এটা কি বলে কোলবাড়ি সানতে ভুলে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু এখানে আসার পর দেখেন গাইস এখানে সব কিছু আইটেম আছে, মানে ঘুমানোর পুরো ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া শেষ করে এখানে আরামসে ঘুমায় যাবে। এটা মেইনলি আমি ইয়াসিনের জন্য নিছি, কারণ ও রাস্তা যেরকম পেনের 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 শুরু করছে, মানে এত জ্যাম, তো অলওয়েজ বাইকে ইয়ে করে, তো সিএনজি তো আসতেই চায় না, সো পেনের পেনের জন্য আমি এটা আগে থেকে বুক করে রাখছি এখানে। গাইস একবারে টোটালি টোটালি মিথ্যা কথা। হ্যাঁ ও কিন্তু আরে এত ঘুমিয়েছে কেন দাঁড়া। গাইস আসলে কিন্তু জানেই না যে কি হয়েছে না হয়েছে, ও মানে আইসাই মানে উল্টাপাল্টা বলা শুরু করছে। আর প্যানর প্যানর কিন্তু ও সবচেয়ে বেশি করে, আমি না, আমি একবারে কম, রাস্তায় দুই তিনটা মানুষের সাথে জাস্ট আমি আমার কথা হয় না। তুমি আজকে আমাকে বকা দিছ, তুমি তো বকা ডেলি খাও। এই দেখুন 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 দেখুন, প্রমাণ সহকারে প্রমাণ সহকারে প্রমাণ সহকারে হাজবেন্ডকে মারে, প্রমাণ সহকারে। এই গাইস এখানে এসি আছে, লাইট আছে, মানে বিছানা আছে, তারপর বালিশ দে আমার, তারপরে যে বালিশ আছে এখানে, এখন আমি ইফতারের পর এখানে হচ্ছে আমি খাবার অর্ডার দিব আজকে ইফতারিতে, লেমন আইস লেমন টি, লাচ্চি, চিকেন, নান ব্যান। এখানে মিথিলা রহমান খাবার অর্ডার দিচ্ছে, কিন্তু সে কিন্তু আমার সাথে রাগ দেখাতে ছিল, ক্যামেরাটা অন করার সাথে সাথে তার মুখে একটা স্মাইল চলে আসছে। এগুলো হচ্ছে আমার হাজবেন্ডের সাথে একদম রাগ করে না। এই দেখুন মিথিলা রহমানের আসল চেহারা, জুম করে দেখায় দিলাম, জুম আউট করে দেখায় দিলাম। কি খাবি অর্ডার দে, তুই না অনেক দিন ধরে ভালো ইফতার খাস না, কারণ আমি তো বাসায় থাকি না, এর কারণে তোর ইফতার খাওয়া হয় না, কারণ আমার হাতে ইফতার তো অনেক বেশি মজা হয়, অনেক 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 বেশি মিস করছিস না আমারে, অনেক বেশি। আরে আমার চোখের পানিগুলো আমি আটকে রাখতে পারতাছি, এর কারণে তোকে আজকে আমি খাওয়াতে নিয়ে আসলাম। খা, কি খাবি খা, মন ভরে খা, দোয়া করে দিলাম মন ভরে খাবো। তো আপু তুমি কি রাইস বা কারি নিবে? ও হ্যাঁ গাইস, তোমাদের সাথে পরিচয় করানো হয়নি, আমার ফ্যামিলিটাকে আগে পর অর্ডার দিই, আগে আমার ফ্যামিলি মেইন প্রায়োরিটি। মাই মাম্মি যে আজকে আমাদের টুইনি করে আসছে, কোইনসিডেন্টলি মিলে নাই, ডাস্টবিনে করে বেশি। আর ওই যে আমার আব্বু অফিস থেকে চলে আসছে, এইমাত্র ড্রেস চেঞ্জ করছে, আমার আম্মু দেখছো আমার আব্বুর জন্য ড্রেস ব্যাগে করে আনছে। উফ, তার হাজবেন্ড এত দূর থেকে হচ্ছে অফিস করে আসবে, ঘামবে, সো পানি পড়ছে। আমার হচ্ছে বোন ওই যে যেটাকে আমরা কাজের মেয়ে, কাজের মেয়ে, এই যে এই যে কাজের মেয়ে, কাজের মেয়ে 420। আর ওইটা হচ্ছে ডাস্টবিন থেকে টুকে আনা আমার ভাই। কি রে তুই একমাত্র আমার 10টা না 5টা দেখকা মাত্র উলুলুলু শালা। আর আমার অন এন্ড অনলি হাজবেন্ড। সো অবশেষে হচ্ছে আমারটা চলে আসছে আর দুইটা চলে আসছে আর আরো আসা বাকি, এটা হচ্ছে আমার। এই আমার তোমার কি? হ্যাঁ তুমি অর্ডার দাও নাই, খাবার অর্ডার দিছি আমি। হ্যাঁ তুমি এসে ভাগ বসাইছো কেন? আমি বলি আমি অলওয়েজ গেস, আমি তোমাদের সাথে জাস্ট একটা কথা শেয়ার করতে চাই, আমি অলওয়েজ যে কোনো রেস্টুরেন্ট বলো বা যে কোনো খাবারের স্টল বলো, খেতে গেলে আমি এমন একটা খাবার অর্ডার দিই যেটা আমি খেতে পাই না, বাট ইয়াসিন যে খাবারটা অর্ডার দেয় সেটাই বেশি মজা হয়, আমি জানি না কেন। সো আমি ভাবছি এবার আমি অর্ডার দেবো না, সব ইয়াসিন অর্ডার দেবে, ইয়াসিন অর্ডার দিলে তো আমি খেতে পারবো, তাই না? তো এই হচ্ছে, এটা হচ্ছে আমার আর মিথিলার। হ্যাঁ আর হচ্ছে যে আরও খাবার বাকি আছে, যে যেমন ও যে ওর খাবার এখন আসে নেই। আরে আমার কিউট শালাডা, হ্যাঁ ও প্রত্যেকটা ব্লগে আমার এই রোজার, এই রোজা যতগুলো ব্লগ গেছে প্রত্যেকটা ব্লগে আমার তুমি এমনি মারছো, কারে না ওকে মারছো, তোরে আমি মারছি খাবার দেখে ক্ষুধায় অবস্থা মানে খারাপ হয়ে যাচ্ছে, খাবার দেখে মানে পেটের মধ্যে একটু চু 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 করতেছে, কারণ হচ্ছে ইফতারের লাস্ট মোমেন্টে গিয়ে খাবারের জন্য অনেক বেশি ইয়া হয়, ইচ্ছা জাগে, বাট আমরা অপেক্ষা করতেছি খাবার আসলে দিন আমরা খাবো। এখানে একটা ভূত আছে সাথে, চুপ, শয়তান যখন কি জানি কি জানি বলে, শয়তান যখন শয়তান না, সরি এক মিনিট আমি বলি, বুঝাই বলি, রোজার মাসে শয়তানকে আল্লাহ বন্দি করে, কিন্তু শয়তান বন্দি হওয়ার আগে কিছু মানুষকে নিজের দায়িত্ব দেওয়া যায় শয়তানি করার জন্য, সেটা হচ্ছে এই যে এই মানুষগুলো আপনারা দেখলেই বুঝতে পারবে। তো এখন হচ্ছে আজানটা দিলেই হচ্ছে আমরা এই মজার মজার খাবারগুলো খেতে পারবো। এখন আমাকে ভদ্র লাগতেছে না বলো,
দেখুন এটা হচ্ছে আমার গাছ, মানে আমার পিছে একটা গাছ, আর এই সাথে আপনি কে? এত সুন্দর উপর উপর উপা, আমি আপনার বউ। আপনারা বুঝছেন, আর যেহেতু আমার ইউটিউব চ্যানেল নাই, তো আমাকে দেখার জন্য এখানে চলে আসবেন আপনারা। আর এখানে দেখুন কি করতেছে আরেকজন, আর এই ইউটিউব চ্যানেলের মালিকও কিন্তু ইয়াসিন মিথিলা রহমান। কারণ এই ভিডিওর ভিডিও পোস্টিং থেকে শুরু করে বুস্টিং পর্যন্ত আমারই করতে হবে, এটা করতে হবে, কারণ আমি পারি না গাইস। কারণ সে পারে না। আব্বু আম্মু এতদিন পর আমার সাথে বাইরে ইফতার করে কেমন লাগছে? ভালো লাগছে, খুশি ভালো লাগছে, তার এমনিতেই আনন্দের জিনিস, তার উপর আবার তোমার সাথে সপরিবারে আসতে পারাটা একটা বিশাল ইয়ার ব্যাপার না। এখানে আমি যে খাবো কারো কোনো চিন্তা ভাবনাই নেই। আমি একটু মজা আছে, তাতে খাও। Really? গুড টেস্ট, আমি তো খাইতে সেটা দেখি এটার মজা কিনা। এটাও মিষ্টি, হ্যাঁ দেখো না, এখানে গাইস তারা গুড ফুড প্রোভাইড করছে। তো এখানে আপনার খাবারগুলো খেয়ে কেমন লাগতেছে? আমার সেই ফিলিং আসছে, সেই এতদিন পরে ভালো খাবার খাচ্ছেন। আর সত্যি আমি অনেকদিন পর ভালো খাবার খাচ্ছি, কালকে আমি ইফতারে। আপনি একটু এক্সপ্লেইন করেন আপনার মা আম্মুর হাতের রান্না কেমন? আমার আম্মুর হাতের রান্না অসাধারণ, মানে এরকম হাতের খাবার না খাওয়ার জন্যই আমি বিয়ে করতে চাচ্ছি, যেন বউয়ের হাতে মজার খাবার খেতে চাই। কেউ তো প্লিজ, এখন খেয়ে দেখো টেস্ট কেমন। আর দোষ হচ্ছে আমার, আমি নাকি তাকে খাওয়াই না, সে খাইতেছে তো খাইতেই আছে। দেখেন দেখেন দুই দুইটা প্লেট খাইতেছে তো খাইতেই আছে, তারপরও সে মোটা হয় না, আর সব দোষ আমার উপর আসে, কারণ আমি নাকি তাকে ভালো মন্দ খাওয়াই না কোথাও নিয়ে। এখন আমি ঘুমায় যাবো, গুড নাইট। গাইস খায়া তো চলে আসলাম, বাট এটা এটা কোনো ঘরের কোনো একটা মানুষের রুম হইতে পারে? এটা এটা কোনো মানুষ, আই হাই, এটা কোনো মানুষের রুম? এখানে কোনো মানুষ থাকে এখানে? মানে এটার প্রমাণ যে মিথিলা কতটা খাচ্ছে। খাচ্ছে মানে কি? আই আই বিয়ে করে কি এখন কি আমি সব কাজ কি আমিই করব এখন? অবশ্যই, ছেলেদের কাজ হচ্ছে বাইরে, মেয়েদের কাজ হচ্ছে। আই তুমি বাইরে কাম করো, আই তোমার ইউটিউব চ্যানেল, আই তুমি না বয়া বয়া খাও, আই তুমি না বয়া বয়া খাও, ওরো
ওঠো, শোনো, আমি আমি বয়ে বয়ে খাই না, ঠিক আছে? আমি শুয়ে শুয়ে ওঠো ওঠো। ইউটিউব চ্যানেলে কাম কাজ কিছু নাকি, একটু বোর্ডে কি হেল্প করবো কি? গাইস দেখে আই হাই 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 হাই, এটি কার জামা কাপড়? আই হাই হাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার একটা, বাকিগুলো একটু ফোকাস করো। আরে কিছু না, সমস্যা না, যাও। আই হাই, মার্কেট কে দেখে লাগছে, ওঠো ওঠো। ছেলেরা ঘরে কাজ করে না, আমি এটা এখন পারবো না। ইয়েছে আই হাই হাই, এক সপ্তাহ আগে খেয়ে দিকে ফালা রাখছে। এই আই হাই, একটু আগে খাইছে, একটু আগে খেয়ে এখানে রেখে বলে এক সপ্তাহ। ওঠো ওঠো, কি পরিমাণ নোংরা মিথিলা এগুলা, মানে আমাদের ঘরবাড়ি দেখলে বুঝতে পারবে। সো গাইস, হচ্ছে আমি ক্যামেরাটা ধরলাম, মিথিলা এখন সবকিছু এগুলা পরিষ্কার করবে। ওঠো, আবার কালকে আমি মার্কেটে যেতে দেব না, আমি কই দিকে দৌড়াবই আসি। আমার ফার্স্ট কাজ হচ্ছে মিথিলা কি দিয়ে ঘরটাকে পরিষ্কার করা, সর্বপ্রথম সে খাট পরিষ্কার করবে, সে ভাবছে খাট পরিষ্কার কর, খাট পরিষ্কার কর। আমার কালকে এমনি আমার পা অনেক ব্যথা। তো কি আমার পায়ে ব্যথা না? তোমার তোমার শপিং গাইস, আর শপিং করে দে ওর, আপনি দেখবেন ব্লগটা আসে, এখন ব্লগটা আসেনি, এটার পর ব্লগটা আসবে, দেখবেন কত তোমার জন্য তিনটা জায়গা ঘুরছি আসি, তুমি আমার কষ্ট বুঝো না, এটা আমার ভালো লাগে না, একদমই ভালো লাগে না। কষ্ট বুঝা লাগবে না, যাও আগে পয়সা করো। আমি এতগুলো কিভাবে করব? যাও, এই তোমার জামা কাপড় দিয়ে ভরা আছে। গাইস দেখুন, হচ্ছে যে এই যে এই ঘরের যা ময়লা আবর্জনা আছে সব এখন মিথিলা ওয়াশ করবে, যাও তাতে যাও। আমি কাপড়গুলো ওই রুমে ফেক্কা ফালাই দেবো, দাও খাট। তুমি তো এটাই পারো, যাও যা যা যেভাবে পারো রুমটাকে পরিষ্কার করে যাও। কিন্তু খাট আমি গুছাবো না, আমি খাট গুছাবো না, সমস্যা না, আমি এই খাটে ঘুমাই যাবো। সত্যি কথা হইছে কি, আমি কখনো খাট গুছাই না, অলওয়েজ ইয়াসিন গুছাইছো, তুমি আজকেই গুছাই যা, আগে নিজের জিনিসপত্র গুছো। এই দেখ আমি এখানে রাখছি, কোনটাই তুমি রাও না, এবার গুছাও, যাও। বেশি পাটটামি করতে আইছো না যে ঘর গুছাই না? তুমি গুছাইতে পারো, দাও তোমাকে একটা জিনিস দিই। দেখো কি দিবা, আমার খাজানা দেখাই মা। আচ্ছা এই গাইস, এটা এটা দেখেন, বিস্কিট কিনে আই না, হ্যাঁ বিস্কিট খায় এখানে পোটলা বাইন্ধা রেখে দিছে। তুমি যদি তুমি কাজ করো, এই রামাত মাক, আমার খাবার নিয়ে নিজে ইয়া করতেছি, কিটকেট তোমার কিটকেট তুমি খাও, আমার তো এটা তো আমার ছিল, আর সবাই দেখছে আমার চকলেট চকলেট দাও, আমি খাই না না, চকলেট দাও, কাজ করব সব দাও না। আচ্ছা দাঁড়ো এক মিনিট, আমি আমার কাজের ছেলেকে একটু কল দিয়ে আনে, আমার মোবাইল দেখো, তোমার কাজের ছেলে আছে? হ্যাঁ, গেস করো কে। তুমি নিজে? না, আমার ওয়ান এন্ড অনলি একমাত্র শালা, আর একটু ফোন দিয়ে আনে। তুমি আমার ভাইরে ভাইরে কো কাজের ছেলে, সাহস তো তোমার কম নাই আছে? আচ্ছা দাঁড়াও একটু অপেক্ষা করো, ওর তো বেচারে আসতে তো একটু টাইম লাগবে, ওর একটু আনাই। আমার চোখের মনিরে তুমি কাজের ছেলে? আচ্ছা ওরে আনাই, তারপর হচ্ছে যে তোমার ওর কাজটি করাইতাছি। ওকে কি করতে, কামও করব না, ঘরে কিচ্ছু করব না, বাই। প্রায় 15 মিনিট পর আমাদের বাসায় একটা মেহমান আসছে, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসেন বড় ভাই। এটা কি ক্যামেরা? হ্যাঁ ক্যামেরা। আরে ভাই আপনি না ফেমাস হতে চাইছেন? ভাই তো সালামি লাগবো না, এবার কসম আমি তোর সালামি দিম, কসম 1000 ঠাকুর দা ঘুরা ফেলাম, 1000 টাকা কি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবি? 5000 টাকা দিব তোর, 5000? ওরে বাবা থ্যাংক ইউ। আর আমার দিলে 40000, ও সমস্যা নেই, 5000 শুধু তুই একা না তো, তুই খালি ওর হেল্প করবি। আমি তোরে বলছি করতে, সালামি তোরে কে দিব? তুমি। তোরে খাওয়াতে কে নিয়ে যাবো? তুমি। আগে কাজ কর, তোর বোনের মেকআপ গুলো তোর গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যেতে পারবি। আরে ওর হাতের মধ্যে
এই এটা দিলেই বউ খুচিয়ে যাব। আমি নতুন কিনা দিবো, আমি নতুন কিনা দিবো। আরে ভাই আমি নাই, আমার নাই, আমি পুরোটা নিতে চাই। তুই পুরানটা নিতে চাস? নতুন নিবি না? নতুন নিতে চাই। আমার পেটে ব্যথা করতেছিল, তাই জন্য আমার হাজবেন্ড বলতেছে তুমি থাক, আর করার কাজ করার দরকার নেই। এবার আমি একটু ক্যামেরা একটু ধর তো বন্ধু, ধর তাতে ধর, পেটে ব্যথা করতেছে। আরে খাট গুছানো শেষ দাও না, এটা গুছানো লাগবো না, একটুবার এমনি ঘুমা জমা দিয়া পুরাই পরিষ্কার। আর কিছু আছে? এটারেও পরিষ্কার করো, এটারে 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 ওইটারে। এবার পুরো ক্লিয়ার, পুরো হোম ক্লিয়ার। না গাইস দেখো, আমার আসে, আমার পাশে, আমার উপরে, আমার নিচে, আমার ফোন কভারে, আমার ফোনের হচ্ছে ওয়ালপেপার, এন্ড আমার লাইফেও এমন একটা ভ্যাদু আছে। আমাদের রুমটা কিন্তু ক্লিন করে ফেলছে মিথিলা রহমান, আর হচ্ছে যে এই ভদ্রলোকটা এখনো শুয়ে আছে। তো আমি যেহেতু ওকে কথা দিছিলাম যে ওকে আমি বাইরে খাওয়াতে নিয়ে যাবো, আসলে ওকে আমি একটা বাইরে নিয়ে ছোট একটা কোক কিনে খাওয়িয়ে ওকে বিদায় করে দিব নিচে থেকে, কারণ ওর বাসায় আসার কোনো দরকার নেই। আমি তো বলছি যে মিথিলা করছে পুরো কাজটা, আর ও বসে রয়েছে। হ্যাঁ তোমাকে একটা জুস খাওয়াবো ভাইয়া, বেশি কিছু লাগবে না, আমি এখনই বাসায় চলে যাই। শয়তান বেড়া। সো গাইস চলেন এখন আমরা নিচে যাই, তারপর হচ্ছে ওকে বিদায় করে দিব একটা কোক কিনে দিয়ে, আর হচ্ছে যে মিথিলাকে একটা জুস খাওয়াবো। আমার কাছে, কারণ আমার কাছে বেশি টাকা নাই, মাত্র 100 টাকা আছে, 100 টাকা বাজারের মধ্যে দুই ভাই বোনকে সন্তুষ্ট করতে হবে। ওকে দেখা যাক। খুঁজে এবার তুমি যাই না, কোথায় যাব? বাট বাইরে যাব। বাইরে কোথায়? বাইরে আমার হাজবেন্ড আমাকে খাওয়াতে নিয়ে যাবে, বলছে তুমি যা চাও আমি তোমাকে তাই খাওয়াবো, তুমি যে চাও দাও, চকলেট ধরবে আমি সেই চকলেটই খাওয়াবো। তাই নাকি? এবার এটা কি করতেছিস? ও যে ফ্রিজটা আছে ওটার মধ্যে থেকে জুস কিনা, জুস নিয়েও একটা বালতি, একটা বালতি দেখি, বালতি আমি কম দামি জিনিস খাই না, আমাকে চিপস খাওয়া। তোরে কইছি আমি এই জায়গার থেকে নিতে, তুই ওই জায়গায় গেছিস কেন? এই যে এই যে আমি তো দিব না, আমি একটারও বিল দিব না, কি করব? এই যে আমি খালি এটার বিল দিব, আমি ওটার বিল দিব না, আমি ওগুলার বিল দিব না, আমি দিব না তো ওগুলার বিল। আমার কি, আমি কি বিল দিব না? আশেপাশে কচু গাছ থাকলে আমার হচ্ছে যে এইগুলা এগুলা মিলে আমার আরো 10 টাকা বেঁচে গেছে। না 10 টাকার কিছু নাই, জায়গা বাসা, এত রাত্রে ফ্লাইট নাই। এটা নিয়ে আসা।
আচ্ছা বাই বাই গাইস, আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কারণ হচ্ছে যে মিথিলার ব্লগ তো সবসময় ছোটই হয়, আর বড় সে বানাতে পারে না, তো সে কি করবে, কিছু করার নেই। আমি কয় মাস হয়েছে ইউটিউবে ব্লগ করতেছি বলো? আমি তো জানি না, আমি আমার হিসাব করতে হবে এখন। আমি অক্টোবর নভেম্বরের দিক দিয়ে আমি ব্লগ করে স্টার্ট করছি, এখনো 6 মাসও হয় না। আচ্ছা যাই হোক গাইস, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা এখনো মিথিলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাতেই সাবস্ক্রাইব করে দিবেন। কারণ হচ্ছে এই ইয়ারে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ব্লগ করব, অনেক ইন্টারেস্টিং ব্লগ করব। সো এগুলো দেখার জন্য হইলো আমাকে সাবস্ক্রাইব করতে হবে। সো গাইস, তোমাদের করতে হবে মিথিলার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাবা যে আমার কি এই চ্যানেলটা খোলা উচিত কিনা। কারণ হচ্ছে তোমরা আমাকে খুঁজে পাচ্ছ না কোথাও, সবাই আমাকে মেসেজ করো যে ভাইয়া আপনাকে আর কখনো দেখতে পারবো কিনা। হ্যাঁ, আর যদি ইয়াসিনের ইউটিউব চ্যানেলটা খোলা হয়ে যায় তাহলে তোমাদের জন্য নতুন নতুন চ্যালেঞ্জিং ব্লগ আসবে, যেটা খুব ইন্টারেস্টিং হবে। কারণ যেই ট্যালেন্টটা আসলে আমার মধ্যেই আছে, মিথিলার মধ্যে নাই, এর কারণে মিথিলা চাই যে আমার চ্যানেলটা দিয়ে মানে আপনারা দেখতে পারেন সুন্দর সুন্দর ভিডিও। সো আপনাদের করতে হবে এই ভিডিওর নিচে কমেন্টে জানাতে হবে যে আমার কি নতুন ইউটিউব চ্যানেল খোলা কি উচিত কিনা। হ্যাঁ, যদি আপনাদের আপনারা ভালোবেসে থাকেন আমার হাজবেন্ডকে, যদি সাপোর্ট করেন তাহলে খুলবার, না হলে তার কিছু করার নেই। আর গাইস, এই ভিডিওটার পরেই কিন্তু শপিং ব্লগটা আপলোড হয়ে যাবে, সবাই দেখবেন। আমাদের শপিং ব্লগ তোমরা দেখতে চাও না? শপিং ব্লগ শপিং কিন্তু করা শেষ, কিন্তু এই ভিডিওটার পরেই আমরা শপিং এর ভিডিওটা আপলোড দিব। কারণ হচ্ছে সবাই যেহেতু এখন শপিং এ ব্যস্ত, তো আমরা চাই যে আমাদের শপিং গুলো একটু লেট করে দেখাতে। কারণ গাইস, আমি তো কিছুই কিনি নাই, যা কিনছে ও কিনছে, আমি তো কিছুই কিনি নাই। আচ্ছা যাই হোক গাইস, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, মানে শপিং ভিডিওতে, মানে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।